স্নিগ্ধ সকালের শুভ্রতাই যাক কেটে দিন মৌনতায়, রবেনা হয়তো কাছাকাছি তবুও যেন পাশাপাশি, আলো আধারের খেলা শেষে সূর্য আবার উঠুক হেসে। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। আজ 24 মে 2020, বাংলায় 10ই জ্যৈষ্ঠ 1427 এবং একই সঙ্গে 30 রমজান 1441 হিজরি। আসলে ইতিহাসের পাতায় কিন্তু আজকের এই দিনে অনেক কিছু ঘটে গেছে। আমরা একটু দেখে আসতে চাই ইতিহাসের পাতায় আজকের এই দিনে কি কি ঘটেছিল। ১৯৭২ সালের এই দিনে কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আগমন করেন এবং এরপর তাকে জাতীয় কবি উপাধিতে ভূষিত করা হয়। ১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে 11,000 লোকের প্রাণহানি ঘটে। ১৯৯২ সালের এই দিনে রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শৈলরঞ্জন মজুমদার পরলোক গমন করেন। ১৮৯৪ সালের এই দিনে কবি বিহারীলাল চক্রবর্তী পরলোক গমন করেন। ১৯০৩ সালের এই দিনে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। ১৯২০ সালের এই দিনে সাহিত্যিক সোমেনচন্দ্র জন্মগ্রহণ করেন। ১৮৭৫ সালের এই দিনে স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটি পরে ১৯২০ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০০০ সালের এই দিনে পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র 15 বছর বয়সী শেরপা টেম্পো সেরিস এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। ১৯৯৪ সালের এই দিনে মক্কায় পদদলিত হয়ে 270 হাজির মৃত্যু হয়। ১৮১৯ সালের এই দিনে ইংল্যান্ডের সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া জন্মগ্রহণ করেন। ১৫৪৩ সালের এই দিনে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কার্পনিক মৃত্যুবরণ করেন। ১৮৩২ সালের এই দিনে গ্রিসের রাজতন্ত্র ঘোষিত হয়। ১৮৪৪ সালের এই দিনে ওয়াশিংটনের সংসদ ভবন থেকে মার্কিন আবিষ্কারক মোরস 40 মাইল দূরে বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান। ১৯৪১ সালের এই দিনে মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলানের জন্ম হয়। ১৯৬৪ সালের এই দিনে ব্রিসবেনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংগঠিত দাঙ্গায় 328 জন নিহত ও 5 শতাধিক আহত হন। এই ছিল ইতিহাসের এই দিনে। এই মুহূর্তে আমরা যেতে চাই আজকের দিনের সংবাদ শিরোনামগুলো জানতে এবং সংবাদপত্র পর্যালোচনায়। আজকের দিনের যে প্রধান প্রধান সংবাদ পত্রগুলো রয়েছে সেগুলোর সংবাদপত্র এবং অনলাইন সংস্করণ থেকে আমাদের হাতে যেই পত্র পত্রিকাগুলো এসেছে সেই খবরগুলো এই মুহূর্তে প্রথমে বলে নিতে চাই। প্রথমেই আমার হাতে যে পত্রিকা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে বলা হচ্ছে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। বরিশালে অর্ধশত গ্রামে আজ আগাম ঈদ। করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। অসুস্থ বাবাকে নিয়ে 1200 কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে কপাল খুলল কিশোরের। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের অনলাইন সংস্করণ বলছে চাঁদ দেখা যায়নি সোমবার ঈদ, স্ত্রী সহ করোনা আক্রান্ত সৈয়দ মঞ্জুরি লাহি। এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল ইসলামের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের শোক। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। সেখানকার অনলাইন সংস্করণ বলছে ঘরে ঘরে ভূতের বেল, বিদ্যুৎ বিভাগ বলছে সমন্বয় হবে, ছুটি আরও বাড়বে কিনা জানা যাবে ঈদের পর। সিএমএসডির পরিচালক পদে প্রশাসনিক কর্মকর্তা চায় না বিএমএ ও সচিব। এরপর আমার হাতে আছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24-এ বলা হচ্ছে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি ঈদ সোমবার, কোটিপতি কৃষক লীগ নেতা পেলেন 2500 টাকার ত্রাণ সহায়তা। শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী। দৈনিক সমকালে বলা হচ্ছে চাঁদ দেখা যায়নি সোমবার ঈদ, জাতির উদ্দেশ্যে রোববার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের
সেই ওষুধে করোনা রোগীর মৃত্যু ঝুঁকি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে বলা হচ্ছে, ঈদে ঘরমুখ মানুষ, করোনা ঝুঁকি তীব্রতর হচ্ছে, চাঁদ দেখা যায়নি সোমবার ঈদ, জীবিত আতরজানকে মৃত দেখিয়ে চালের তালিকা থেকে নাম কাটালেন ইউপি সদস্য। বাংলা ট্রিবিউনে বলা হচ্ছে, করোনা ঝুঁকি নির্ণয়, নিয়ন্ত্রণ ও লোকেশন জানতে প্রযুক্তির ব্যবহার, মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সহ করোনা কমিটির 3 চিকিৎসককে বদলি, ব্যক্তিগত পরিবহনে ঈদ যাত্রা, জমেছে রেন্টেকার ব্যবসা। বিডি নিউজ বলছে, সৈয়দ মঞ্জুর এলাহি ও স্ত্রী কোভিড-19 আক্রান্ত, করোনা ভাইরাসে উহানে একদিনে প্রায় 15 লাখ পরীক্ষা, ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবার আমার হাতে দেশ ও দেশের বাইরের যে ইংরেজি পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনাম পড়ে নিব। প্রথমেই পড়ছি, আমার হাতে আছে দি ডেইলি সান। ডেইলি সান বলছে, ইউনাইটেড নেশনস পলিসি ব্রিফ অন দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন আফ্রিকা। এরপরে আমার হাতে আছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার বলছে, পিএম অন অ্যাড্রেস নেশন টুমারো ইভিনিং। খালিজ টাইমস বলছে, অ্যাটলিস্ট 3 সার্ভাইভস অ্যাজ PIA flights crashes in Karachi. The Hindu bolche, tension continues on LAC between India and China. Times of India online shongskoron bolche, government purchase PSU banks to provide cheaper loans to small business. এরপর আমার হাতে যেটি রয়েছে সেটি দি গার্ডিয়ান। গার্ডিয়ান বলছে, 6 মিলিয়ন অস্ট্রেলিয়ান্স ডাউনলোড ট্র্যাকিং অ্যাপস অ্যাজ এক্সপেক্টস ফর সেকেন্ড ওয়েভ ইন ইউএস সামার। এরপর আমার হাতে রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার শিরোনাম বলা হচ্ছে, ধৈর্য ধরুন, এখন ক্ষুদ্র রাজনীতির সময় নয়, বলছেন মমতা ব্যানার্জি। এই ছিল আমার হাতে থাকা আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো, সংবাদপত্র দেশ ও দেশের বাইরে থেকে। এবং এখানে কিন্তু আসলে যেই খবরগুলো প্রাধান্য পেয়েছে, বিশেষ করে দেশের যে খবরগুলো, সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি খুব প্রাধান্য পেয়েছে। এবং বিশেষ করে আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে সেই ঈদ উল ফিতরের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনার কথাগুলো কিন্তু বলা হচ্ছে। এবং ডিএমপি থেকে কিন্তু এই ঈদের যে জামাত, সেই জামাতের যে নির্দেশনা, বিভিন্ন নির্দেশনা মেনেই কিন্তু আসলে ঈদের জামাত পড়তে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কাছের যে মসজিদ, সেই মসজিদগুলোতে কিন্তু গিয়ে নামাজ পড়তে হবে, ঈদের জামাত আদায় করতে হবে। খোলা ময়দানে অর্থাৎ ঈদগাহ মাঠে কিন্তু এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এবং সেক্ষেত্রে প্রতিটি মসজিদে প্রবেশের পূর্বে কিন্তু সাবান দিয়ে হাত ধোয়া অথবা স্যানিটাইজ করার ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে বলা হচ্ছে যে ঈদের জামাত যেটি আছে সেটি একটি নির্ধারিত নিরাপদ দূরত্ব, অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে এক কাতার পরপর একটি করে কাতার তৈরি করার কথা বলা হচ্ছে। এবং সেই সাথে বলা হচ্ছে যে ঈদের নামাজ শেষে যে কোলাকুলির বিষয়টি রয়েছে, সেই কোলাকুলি এবং মুসাফা, এই দুটো জায়গায় একটু বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা রয়েছে, কারণ সংক্রমণ এড়াতে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, এবং প্রতিটি মুসল্লিকে নিজ বাড়ি থেকে অজু করে আসতে বলা হয়েছে। এবং এই সাথে এই নির্দেশনাগুলো মেনে বিভিন্ন জায়গায় যে আসলে বিনোদন কেন্দ্র রয়েছে, ঈদের দিন বেড়াতে যাবার যে বিষয়গুলো থাকে, বিশেষ করে ঈদ মানেই তো আসলে খুশি আনন্দ, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে খুব গুরুত্ব দেবার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিনোদন কেন্দ্রগুলোতে না যাওয়া, এবং সেই ক্ষেত্রে আরও আরও বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। হুসাইনুল বান্না আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে জানাবেন আসলে এবারের ঈদের জামাত সম্পর্কে, এবং এবারের আসলে যে অন্যরকম ঈদ আমরা পালন করতে যাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে যে আসলে নামাজ পড়ার বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা জানবো হুসেন বান্নার কাছে। হুসেন বান্না আমাদেরকে জানাবেন, আগামীকাল তো পবিত্র ঈদ উল ফিতর, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই নির্দেশনাগুলো মেনে নামাজ পড়ার বা ঈদের নামাজ আদায় করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাদের
সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 24 এবং বাংলাদেশের আপাম জনসাধারণ যারা আছেন। কিন্তু তার সাথে সাথে এই কথাকে আমি বলবো যে আমরা এখানে একটি ক্রান্তিকালে অবস্থান করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কয়েক জায়গায় বলেছেন যে কুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করে চলো। এই সতর্কতা অবলম্বনের বিষয়টি কিন্তু এখন আমাদের সর্বাধিক গুরুত্ব পাবে। ঈদের জামাতের বিষয়ে এখানে দুটো কথা আমি বলবো। এক নম্বরের কথা হচ্ছে আমাদের যাদের জ্বর বা সর্দি কাশি আছে বা যারা আমরা বয়স্ক লোক, তারা যদি আমরা ঈদের নামাজে এবার না যেতে পারি এবং না যাওয়াটাই উচিত, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ফতোয়ায়ে শামির মাসলা হচ্ছে যে আমরা ঘরে বসেই কিন্তু চার রাকাত সালাত ও দোহা বা চাষ্তের নামাজ পড়ব, দুই রাকাত হচ্ছে ঈদের নামাজের পরিবর্তে আর দুই রাকাত হচ্ছে খুতবার পরিবর্তে, আর বাকি যারা আমরা সুস্থ আছি তারা সরকারের যে এবং বিধি নিষেধ আছে এবং স্বাস্থ্য বিধি যে আছে তা মেনে কিন্তু আমরা ঈদের নামাজে যাব। এবং আমি সরকার মহাশয়কে ধন্যবাদ জানাই যে এই ক্ষেত্রে তারা নির্দেশ দিয়েছেন যে যদি এক জামাতে সংকলন না হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনেই যাতে একটি মসজিদে একাধিক জামাত পড়া হয়। এক্ষেত্রে আরেকটি মাসলার বিষয়ে এখানে উল্লেখযোগ্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ সবসময় ময়দানে পড়েছেন, কিন্তু একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ কিন্তু মসজিদেও পড়েছিলেন। কারণটি ছিল মদিনাতে অতিমাত্রায় বৃষ্টি হয়েছিল, অর্থাৎ বৃষ্টির কারণেই কিন্তু আমরা ময়দান ছেড়ে ঈদের নামাজের জন্য আমরা মসজিদে আসতে পারি। যদিও ঈদের নামাজ ময়দানে পড়লে বেশি সওয়াব, কিন্তু এই ক্রান্তিকালে আমরা যদি ময়দান ছেড়ে দিয়ে মসজিদেই এই দূরত্ব বজায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে আমরা যদি সরকারি নির্দেশ মোতাবেক যদি ঈদের নামাজ আদায় করি, তাহলে ময়দানে আদায় করলে যে সওয়াব ইনশাআল্লাহ সেই সওয়াব আমরা পেয়ে যাব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশাটি করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের নামাজটি এটি হানফি মাযহাবে হচ্ছে সুন্নতে ওয়াজিব, আর অন্য অন্য মাযহাবে কিন্তু সুন্নতে মুআক্কাদা। তাই আর এই নামাজটি আসলে কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মাস আমরা সিয়াম সাধনা করতে পেরেছি, একটা হুকুম পালন করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই আমরা ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা ঈদের নামাজটি পড়বো। তাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে এমন যে ঈদের নামাজের পর সব সময়ই যেটি দেখা যায় যে সবাই কোলাকুলি করেন, একজন আরেকজনের সাথে হাত মেলান, তো এই বিষয়টার যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে আসলে এই হাত মেলানো বা কোলাকুলি করবার বিষয়টি এবারে তো আসলে মানা করা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার কাছে কি জানা, মানে কি জানার আছে? ইয়ার বিষয় হচ্ছে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এটি যে হাত মেলানো বা কোলাকুলি করা এটি আমাদের সমাজের একটি ট্র্যাডিশন, এটি কিন্তু ইসলামের কোন দিক নির্দেশনা নয় যে নামাজের পরে হাত মিলাতে হবে, কোলাকুলি করতে হবে। বরং ইসলামের দিক নির্দেশনা হচ্ছে যে অনেক দিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে তার সাথে আমরা হাত মিলাবো এবং কোলাকুলি করবো। হয়তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে যখন এই নাজাশি অর্থাৎ ইথিওপিয়া থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হাত মিলিয়েছিলেন এবং কোলাকুলি করেছিলেন। কিন্তু ঈদের নামাজের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম হাত মিলিয়েছেন, কোলাকুলি করেছেন, এরকম কোনো প্রমাণ কিন্তু আমরা কোরআন হাদিসে পাই না। তা আমাদের একটা ট্র্যাডিশন হিসাবে আমরা এই উপমহাদেশের মানুষ ঈদের নামাজের পরে এটা করে থাকি। তাই এটা যেহেতু ইসলামের কোনো বিধি ইয়া নয়, হুকুম নয়, তাই আমাদেরকে এইবার যে স্বাস্থ্যবিধি মেনে হাত না মিলানো এবং কোলাকুলি না করার যে নির্দেশ দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটি আমরা পালন করি, আমরা এই ট্র্যাডিশনে না যাই। আর এটা কোনো ঈদের পরে এরকম হাত মিলানো কোলাকুলি করা এটা কোরআন হাদিসের দৃষ্টিতে খুব একটা সওয়াবের কাজ, এই ধরনের প্রমাণও পাওয়া যায় না। তাই আমরা ঈদের নামাজটি সতর্কতার সাথে আদায় করব এবং হাত এবং কোলা হাত মিলানো এবং কোলাকুলি করা ছাড়াই, যেটাকে আরবিতে মুআনাক্কা বলা হয়, হ্যান্ডশেক এবং মুআনাক্কা করা ছাড়াই, হাত করা ছাড়াই আমরা ইনশাআল্লাহ স্বাস্থ্যবিধি মেনে ঘরে চলে আসবো। এখানে একটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে কোন জায়গায় যদি একটি বাঘ থাকে তাহলে কিন্তু সেই জায়গায় ইসলাম যেতে নিষেধ করে, আর বাঘ যদি থাকে তাহলে সেখানে তো আমার জীবনের কেবল ঝুঁকি। কিন্তু আমরা দেখতে পাই যে
যদি এই করোনা ভাইরাসের কারণে আমি আক্রান্ত হই তাহলে কিন্তু আমি কেবল না আমার পরিবার পরিজনকে আমার সন্তান সন্ততিকে সবাইকে আমি ক্ষতিগ্রস্ত করব। তাই অত্যন্ত সতর্কতার সাথে আমরা যারা সুস্থ আছি তারা ঈদের নামাজটি আদায় করে দ্রুত আমরা বাসায় চলে আসবো এবং বাসায় এসে ইসলামের যে বিধিনিষেধ নিষেধ আছে যে আমরা ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, আমাদের পাড়া প্রতিবেশী যারা দরিদ্র জনগণ আছে তাদের খোঁজ খবর নিব, এই সমস্ত বিষয়গুলো যে আছে এগুলি আমরা মেনে চললে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আশা করতে পারি অন্য ঈদের নামাজ আদায় করলে যে সওয়াব দিবেন। এই ক্রান্তিকালে আমরা যারা এইভাবে ঈদের নামাজ আদায় করব তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি সওয়াব দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত জানছিলাম যে আসলে এবারের যে ঈদের জামাত সেখানে যে আসলে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছিল এবং সেই নির্দেশনার আলোকে আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ইসলাম আসলে কি বলে সেই বিষয়গুলো কিন্তু আসলে জানবার আছে এবং সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা একটু জানতে চাই যে আসলে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতিতে বিশেষ করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেহেতু করোনা ভাইরাসের সময় এবারে একটি ঈদ উদযাপিত হতে যাচ্ছে, তো আসলে এই করোনা ভাইরাসের সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করব, ডাক্তার তুর্না ত্রিবেণী মিথিলা আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তুর্না, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আসলে এই যে করোনা ভাইরাসের যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে আবার ঈদের সময়, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের সংক্রমিত হবার যে ঝুঁকি কোন কোন জায়গায় সেই ঝুঁকিগুলো থাকতে পারে বলে আপনি মনে করেন? সবার আগে আমি যেটা বলবো যে তারা হচ্ছে মানে একটা ট্রেন্ড যে গ্রামের বাড়িতে যাওয়া, বাড়িতে গিয়ে হচ্ছে ঈদ পালন করা, তো তারা এই যে ঝুঁকি নিয়ে মানে শহর থেকে গ্রামমুখী হচ্ছে বা তাদের পরিবার পরিজনদের কাছে যাচ্ছে এবং তারা কিন্তু আসলে সচেতনতা মেনে চলছে না এবং তারা কিন্তু হচ্ছে তাদের নিজেদের জন্যই ঝুঁকিটা বাড়াচ্ছে এবং তার থেকেও বড় কথা তারা যে গ্রামে যাচ্ছে নিজেদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে তারা কিন্তু তাদের পরিবারের জন্য ঝুঁকি বয়ে আনছে, কারণ তারা কোনো সামাজিক দূরত্ব এখানে নিশ্চিত করতে পারছে না। এবং অনেকেই আমি হচ্ছে গতকাল থেকে সংবাদ দেখছিলাম যে পুরা হচ্ছে গ্রামমুখী মানুষের ঢল এবং অনেকে হচ্ছে কিছু ব্যক্তিগত গাড়ি ভাড়া করে হচ্ছে গ্রামের দিকে যাচ্ছেন, কিন্তু তারা হচ্ছে তারা কোনো নিরাপত্তা কিন্তু মানে যে পরিমাণ সেফটি তাদের পালন করা উচিত ছিল তারা কোনোভাবেই সে ধরনের কোনো সেফটি পালন করছে না। আর তার থেকে বড় কথা অনেকের মুখে মাস্ক ছিল না, গ্লাভস ছিল না। আর সে সবচেয়ে বড় কথা কি এবারের ঈদটা হচ্ছে একটু অন্যরকমই, যেটা হচ্ছে আমাদের সবাইকে বুঝতে হবে আমি যতক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবো আমি আমার পরিবারকেও নিরাপদ রাখতে পারবো, আমি সামাজিক দূরত্ব বজায় রাখবো। সামাজিক দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে? সামাজিক দূরত্ব বলতে এটাই বোঝানো হয়েছে যে আমি যতটা সম্ভব অন্য মানুষের থেকে দূরে থাকবো যাতে সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কিন্তু আমি যদি হচ্ছে আমার পরিবার পরিজনদের সাথে এখন ওই কথা শুধুমাত্র ঈদ আনন্দ উদযাপনের কথা চিন্তা করে যদি হচ্ছে গ্রামের দিকে চলে যাই এবং নিজে সংক্রমিত হই, পরিবারকে সংক্রমিত করি, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি করোনা সংক্রমণের ঝুঁকিটা ঠেকাতে পারবো না, বরং এটা ক্রমান্বয়ে বাড়বে। এটা শুধু আমি আম জনতার কথা চিন্তা করেই বলছি, আমি পাবলিক সেন্টিমেন্টের কথা চিন্তা করেই বলছি, কারণ তারা যেটা করছে তারা যেটা ভাবছে ব্যাপারটা আসলে এখন এই মুহূর্তে যত সংখ্যা আছে এটা আরো ক্রমান্বয়ে বাড়বে। তাই আমি তাদেরকে বলবো যে আপনারা যতক্ষণ না পর্যন্ত সতর্ক করছেন, যতক্ষণ না পর্যন্ত নিজের সতর্কতার কথা চিন্তা করছেন, ততক্ষণ পর্যন্ত এই সংক্রমণের হাত থেকে বা এই যে সংক্রমণের সম্ভাবনার হাত থেকে আপনি নিজেও কিন্তু কখনোই নিরাপদ অবস্থায় পাবেন। ডক্টর তুন্না মিথিলা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যারা আসলে বাড়ি পৌঁছে গেছে তাদের তো আসলে যে কোনো মূল্যে হয়তো তারা বাড়িতে পৌঁছে গেছে এবং একই সাথে ডিএমপি সবশেষ ঢাকায় প্রবেশ মুখও কিন্তু খুলে দিয়েছে, তো আসলে যারা বাড়ি পৌঁছে গেছে বা ঢাকায় পৌঁছে গেছে সেক্ষেত্রে আসলে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়টি কি? কারণ কেউ যদি আক্রান্ত হয়েও থাকে সেই ভাইরাসটি নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকবে, তো ঈদের পরে অনেকে আসবেন আবার অনেকে যাবেন, তো এই সব কিছু মিলে আসলে নিজেদের নিরাপত্তার জায়গা বা নিজে যেন সংক্রমিত না হন কোনো ব্যক্তি, সেক্ষেত্রে আসলে আমরা বা সাধারণ মানুষ কি করতে পারি?
যারা গ্রামে পৌঁছে গেছেন, ঠিক আছে, এবং তারা মনে করছেন যে তারা এখন পর্যন্ত সুস্থ আছেন, এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ করোনা ভাইরাস একটা নির্দিষ্ট সুপ্ত অবস্থা থাকে এবং সেটা 14 দিন, তো 14 দিন পরে বা দেখা গেলো 7 দিন পরে তো তারা হচ্ছে ঢাকাতে ফিরে আসবে না। এখন পর্যন্ত সংক্রমণের হার সবচেয়ে বেশি আমাদের ঢাকাতে, তো এই যে ঢাকামুখী জনগণ যখন হবেন তখনও কিন্তু তারা সামাজিক দূরত্ব কিছুতেই বজায় রাখতে পারবেন না, তারা তখন বিভিন্ন ধরনের পরিবহন সমস্যায় ভুগবেন এবং তখন তারা হচ্ছে একসাথে কোনো না কোনো ভাবে কোনো অপরিচিত মানুষের সাহায্যেই ঢাকা পৌঁছাবেন বা দেখা গেলো পরিচিত মানুষজনের সাথে পৌঁছাবেন। তারা কিন্তু নিজেরাও বুঝবেন না যে তারা আসলে হেলদি ক্যারিয়ার নাকি আনহেলদি ক্যারিয়ার। তো তারা যখন একজন আক্রান্ত হয়ে যাবে তারা কিন্তু তাদের পরিবারের সবাইকে আক্রান্ত করে ফেলছে এবং সবচেয়ে বেশি তখন বিপদের মুখে কিন্তু আমার ঢাকাবাসী পড়ছে। আর এখন যারা গ্রামে চলে গেছেন তারা দেখা গেল ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে দিয়ে আছেন, আবার অনেকে দেখা গেল আক্রান্ত অবস্থাতেই গ্রামে চলে গেছেন, তারা কিন্তু তাদের গ্রামে গিয়ে পরিবারকে আক্রান্ত করছে এবং সেটা কিন্তু আরো পরে আস্তে আস্তে ধীরে বোঝা যাবে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। তাই আসলে আমি বলবো যে এখন যেটা হয়েছে আপনারা সতর্কতা অবলম্বন না মানে মেনে না মেনে চলে গেছেন এবং আপনারা যখন ফিরবেন তাও কিন্তু এখানে সেক্ষেত্রে কোনোভাবে আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন না, কারণ এখনকার যে পরিস্থিতি পরিবহন সংকট, তারপরে কিছু কিছু জায়গায় কিন্তু আমার গণপরিবহন একেবারে বন্ধ ঘোষণা আছে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় শিথিল আছে কিন্তু কিছু কিছু জায়গায় একেবারেই বন্ধ। তো সেসব জায়গাগুলো থেকে আমি কোনোভাবেই হচ্ছে এই সামাজিক দূরত্বর হচ্ছে ব্যাপারটা কোনোভাবেই হচ্ছে আমি নিশ্চিত করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো আমি আমার ঢাকাকে, আমি চিন্তা করতে পারছি না যে আগামী 1 মাস পরে বা আগামী 15 দিন পরে, 1 মাস দূরের কথা, আগামী 15 দিন পরে ঢাকার অবস্থা কি হতে যাচ্ছে। আচ্ছা তুন্না, আমি সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাইবো, একেবারে খুব সংক্ষেপে আমাদের একটু জানাবেন যে সবার জন্য আপনার পরামর্শটা এই মুহূর্তে কি থাকছে। সবার কাছে আমার পরামর্শ মতে এটাই থাকছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, যেভাবেই হোক সামাজিক দূরত্ব নিশ্চয়তা হচ্ছে অবলম্বন করতে হবে, এবং সামাজিক দূরত্ব বলতে হ্যান্ডশেক করা যাবে না, আর হচ্ছে জামাত যেখানে হচ্ছে আপনারা হচ্ছে জামাত করেন, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কোলাকুলি থেকে আমাদের হচ্ছে অন্তত এই ঈদটাকে মানে কোলাকুলি থেকে অথবা হচ্ছে আমরা তো সালাম দিয়ে সম্ভাষণ করতে পারি সুন্দর করে, সেটাই আমি করতে বলবো, কোলাকুলি থেকে বিরত থাকতে বলবো, হ্যান্ডশেক থেকে বিরত থাকতে বলবো। আর হচ্ছে বলবো যে গ্রামের বাড়িতে গেছেন পরিবার পরিজনদের সাথে ভালো কথা, আপনারা ঈদ আনন্দ উপভোগ করুন কিন্তু সেটাও সাবধানতার সাথে, কারণ অপরিচিত কারো সাথে কোলাকুলি আমার করা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না। আর সেক্ষেত্রে বারবার হচ্ছে যেটা চিন্তা করতে হবে, আপনারা যদি গ্রামের বাড়িতে আসলে হ্যান্ড স্যানিটাইজারের কথা আমি চিন্তা করতে পারি না, সেক্ষেত্রে আমি বলবো যে খাটযুক্ত সাবান আপনারা ব্যবহার করবেন যখনই কোনো মাটিতে আপনার হাতটা পড়বে, কারণ ভাইরাসটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা কিন্তু মাটিতে লেগে থাকে সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা অবলম্বন করতে হবে। বারবার হাত ধুতে হবে, 20 সেকেন্ড হাত ধুতে হবে, এবং আপনার খেয়াল রাখতে হবে যে নখের কোনায় বা পায়ের তলায় কোনোভাবেই যেন মাটি না লেগে থাকে। সবচেয়ে বড় কথা আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার তুন্নার ত্রিবেণী মিথিলা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে সার্বিক যে করোনা পরিস্থিতি সেই পরিস্থিতিতে করণীয় বর্জনীয় এবং একই সঙ্গে তিনি পরামর্শ রাখছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং তিনি সবচেয়ে বড় পরামর্শ যেটি দিচ্ছিলেন সেটি হচ্ছে যে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকতে হবে ঈদে। তো এই মুহূর্তে আমরাও একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবারও ফিরছি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। প্রতিদিনই বলা হচ্ছে এবারের ঈদ হতে যাচ্ছে এক অন্যরকম ঈদ। অন্যরকম ঈদ কেমন? অন্যরকম ঈদ এমন যে হচ্ছে ঈদের নামাজে বলা হচ্ছে যে দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বলা হচ্ছে যে একে অন্যের সাথে কোলাকুলি করা যাবে না, হাত মেলানো যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে, বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া যাবে না, বেড়াতে যাওয়া যাবে না, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এবারেই প্রথমবারের মতো একেবারে সিনেমা হল বিহীন একটি ঈদ চলবে, এবং সেই বিষয়ে কিন্তু আসলে আরও অনেক বেশি বিস্তারিত জানার আছে। যেমন বিনোদন, যেমন আশপাশের নাটক, সিনেমা, গান, যেগুলো আসলে আমাদের বিনোদনের খোরাক যোগায়, এবারে কিন্তু আসলে সেগুলোও বিহীন থাকতে হচ্ছে অনেকটা, বা পূর্বের যেই অনুষ্ঠানগুলো ছিল সেগুলোই হয়তো নতুন করে প্রচার করতে হচ্ছে, এরকম নানা বিষয় কিন্তু রয়েছে। তা আমরা এই মুহূর্তে বিনোদনের বিষয়ে বা আশপাশের বিষয়গুলো নিয়ে একটু জানবো। আমরা সুরাইয়া শাকিলা শুক্লা সঙ্গীত শিল্পী, তার সঙ্গে যুক্ত হবো এই মুহূর্তে।
শুক্লা স্বাগত নিউজ 24 এ এবং শুভ সকাল। আমি একটু জানতে চাই যে আসলে প্রতিবারের ঈদে তো অনেক ধরনের কনসার্ট, অনেক ধরনের বিভিন্ন রেকর্ডিং, অনেক কিছু থাকে, তো এবারে আসলে ঈদ কেমন হতে যাচ্ছে এবং সবকিছু মিলে আসলে এবারে ঈদের পরিস্থিতি বা এই করোনার কারণে বর্তমান পরিস্থিতি কি মনে হচ্ছে? আসলে ভাইয়া, শিল্পী হওয়ার সুবাদে বা যেটা হোক মিডিয়ায় কাজ করার সুবাদে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ঈদ উদযাপন করে থাকি। দেখা যাচ্ছে কখনো কখনো ফ্যামিলির সাথে ঈদ করার সুযোগ হয়, আবার কখনো কখনো হয় না, কিন্তু আমরা মোটামুটি গানের মধ্যে থাকি, একেবারে রাশের মধ্যেও থাকি, বিভিন্ন আদার্স অনেক মানুষের সাথে ঈদ করি। কিন্তু এবারের ঈদটাও ভিন্ন। এই ভিন্নতাটা কেমন? এইবারের ঈদটা আসলে না পরিবারের সাথেও হচ্ছে, না কোনো বাইরের মানুষের সাথেও হচ্ছে, না গানের সাথেও হচ্ছে। এবারে ঈদটা সম্পূর্ণ ঘরের মধ্যে হচ্ছে। আমি ঢাকাতেই আছি, আর প্রোগ্রাম তো আসলে এখন এই মুহূর্তে সবাই জানে যে শো, কোথাও কোনো শো বা প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম কিছুতেই আমরা অ্যাটেন্ড করছি না। তবে আমি এটা নেগেটিভলি বলবো না, আমি বলবো এটা হয়তো আমাদের একটা ভিন্ন রকম অনুভূতি দিবে বা অভিজ্ঞতা দিবে। আচ্ছা শুক্লা, আশেপাশে পাখি কি তোমার বাসায় ডাকছে? তুমি পাখি পোষো? আমি পাখি পুষি না, কিন্তু ফরচুনেটলি এইবার করোনা শুরু, মোটামুটি লকডাউন শুরু কিছুদিন পর থেকে আমার বাসার, আমার দুই জানালার দুই পাশে পাখি অনেক এসেছে। আমাদেরকে একটু বলবে যে হচ্ছে এই যে এখন পর্যন্ত যে এই যে বর্তমান পরিস্থিতি তো সবকিছুই বন্ধ আছে, এই সময়ের ভেতরে মানুষের ভেতরে তো আসলে বিনোদনের অভাব হতে পারে, মানুষের দিনভর বাসায় থাকতে থাকতে মানুষ বিরক্ত হয়ে যেতে পারে, মানুষ আসলে এগুলো কাটিয়ে উঠতে পারে কিভাবে, তোমার কাছে কি মনে হয়? আসলে ভাইয়া, কিছু কিছু ক্ষেত্রে দেখেন, আমরা যারা এখন লকডাউন অবস্থায় আছি, যারা পরিবারের সাথে আছি, এদের সময়টা কেটে যাওয়া কিন্তু বিনোদন বাইরে থেকে অনেক সময় নাও লাগতে পারে। কারণ পরিবারের মানুষকে সবসময় সময় দেওয়া বা পরিবারের সব মানুষকে একসাথে পাওয়া কিন্তু আমাদের সৌভাগ্য হয় না, এই ভাগ্যটা আমাদের হয়ে ওঠে না সব সময়। তো সেই ক্ষেত্রে এই যে যারা এখন পরিবারের সাথে আছে, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ পরিবারের মানুষের সাথে চমৎকার কিছু সময় কাটানো, তাদের সাথে গল্প করা, একসাথে অনেকটা সময় ধরে একে অন্যকে আরো ভালো করে জানা। কারণ যতই আমরা কাছের মানুষ হই না কেন, ব্যস্ততার জন্য না অনেক সময় আমার কাছের মানুষের নতুন আরো অনেক কিছু জানা আমাদের হয়ে ওঠে না, এটার একটা সুযোগ থাকছে। আবার যারা একা থাকছেন, অনেকেই আছেন ব্যাচেলার যারা একা থাকছেন, তাদের জন্য এটা আসলে সত্যি খুবই মানসিক ভাবে যন্ত্রণাদায়ক। কেন? কারণ সে হয়তো বা সর্বদা কারোর সাথে কথা বলা বা গল্প করার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছে না এরকম, আর তাছাড়া মানুষ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। হ্যাঁ, বিনোদনের ক্ষেত্রে যেটা আপনি বললেন, আমাদের এখন ইদানিং যারা মোটামুটি ফেসবুকে কানেক্টেড আছে, যাদের ডিভাইস আছে, স্মার্টফোন আছে, তারা কিন্তু অনেকেই লাইভ স্ট্রিমিং থেকে অনেকে মুভি দেখে বা অনেক কিছু ওই ধরনের অনুষ্ঠানের বিভিন্ন সিরিয়াল দেখে, এই ধরনের প্রোগ্রামেই তারা বিজি থাকে, যাতে করে তাদের একটা এন্টারটেনমেন্ট হয়। কিন্তু আমার যে ব্যাপারটা, আমি যেভাবে সময়টা কাটাচ্ছি সেটা হচ্ছে, আমি গান, কবিতা এগুলি ঘরের মধ্যে চেষ্টা করছি কিছু কিছু করার। এই বছর আসলে নতুন অনেক গান করার ইচ্ছা ছিল, সেগুলি এখন করা হচ্ছে না, কিন্তু এই সুবাদে আমি আরো নতুন কিছু গান তোলার চেষ্টা করছি, গান গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা শুক্লা, গানের কথা যখন বলেই ফেলেছো, তোমার কাছ থেকে একটা গান শুনি, যেহেতু আগামী কালকে ঈদও আসছে, সবকিছু মিলে আমাদেরকে একটা গান শোনাতে পারো তুমি নিশ্চয়ই? আসলে ঈদ তো রমজানের রোজা শেষে ছাড়া গানটাতে হয় নাই, কিন্তু এবারে কেন জানি আনন্দটা সবার জন্য তো এক নয়, প্রতিবারই হয় না, তারপরও আমি দুই লাইন গাইছি। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে না, তোর সোনা দানা বালা খানা সব রাহে না, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকিদ, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির। বাহ, খুবই চমৎকার শুক্লা। শুক্লা, সবশেষ তোমার কাছে একটু জানতে চাইবো যে সবার উদ্দেশ্যে তোমার কি বলবার আছে, আর সবার জন্য সবাই আসলে ঘরেই থাকবে কিনা না কি করবে, তুমিই বলো শুনি। ভাইয়া, এটা তো আমরা সবাই মানে কবিতা আবৃত্তির মতো করে ছড়া কাটার মতো করে বলছি, প্লিজ স্টে এট হোম, ঘরে থাকুন, সুস্থ থাকুন। কিন্তু আমি এখন সবাইকে এটা বলতে যাচ্ছি, দেখুন আমি কিন্তু ঢাকাতে আমার বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে এখানে বন্দি অবস্থায় ঈদ করবো। কেন জানেন, শুধুমাত্র যেই মানুষগুলো আমাদের জন্য বাহিরে যুদ্ধ করছে, আমাদের জন্য খবর সংগ্রহ করছে, আমাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে, তাদের জন্য আর আপনার নিজের সুরক্ষার জন্য আপনারা সবাই ঘরে থাকুন, আমিও ঘরে আছি। আর আমরা শুধু আমাদেরকে না, সবাইকে নিয়ে একটু চিন্তা করি, এটাই আমার সবার প্রতি আহ্বান। অনেক ধন্যবাদ শুক্লা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুরাইয়া শাকিলা শুক্লা, তিনি বলছিলেন, সঙ্গীত শিল্পী, তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি একেবারেই তার বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে সে একাই ঢাকায় ঈদ করছে, এবং যদিও একটা খুব অন্যরকম পরিস্থিতি তার জন্য আসলে নিশ্চয়ই খারাপ পরিস্থিতি, এর মধ্যে একটা ভালো দিক আমরা খুঁজে পেলাম যে যখন আমরা শুক্লার সাথে কথা বলছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে আসলে শুক্লার বাসার বারান্দায় অনেক পাখি কিচিরমিচির করছে, যেটি আগে কখনোই করতো না, কিন্তু এই যে করোনাকালীন সময় যখন সব কিছু বার্ধক্যতা অবসরে গিয়েছে তখন কিন্তু আসলে এই পাখির ডাক অর্থাৎ পাখির সাথে কিন্তু এবার চমৎকার ঈদ কাটাবে নিশ্চয়ই শুক্লা, তেমন একটা কামনা আমরা করতেই পারি। এই মুহূর্তে আমরা একটু চোখ রাখতে চাই আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের দিকে। আপনি জানেন যে আসলে সারা বিশ্বব্যাপী যে আসলে ক্রীড়া অঙ্গন, সেই ক্রীড়া অঙ্গনের অবস্থাও কিন্তু আসলে মাঠে বল গড়াচ্ছে না, কোনো ধরনের লিগ হচ্ছে না, খেলা হচ্ছে না, তবে কিছু কিছু জায়গা আবার নতুন করে শুরু হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক, তিনি আবার ফেসবুকে চমৎকার চমৎকার তিনি লাইভ ইভেন্ট করছেন, এবং সেই সাথে আরও নানান কিছু দেখতে পাচ্ছি, অনেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় নামিদামি তারকা ব্যাটসম্যান বা ক্রিকেটার বা ফুটবলার যারা আছেন তারা তাদের বিভিন্ন কিছু নিলাম করছেন। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ক্রিকেট টিমেও আমরা দেখতে পেয়েছি যে আমাদের তারকা ক্রিকেটাররা তাদের ব্রেসলেট থেকে শুরু করে ব্যাট প্যাড অনেক কিছুই কিন্তু তারা নিলামে এনেছেন, এবং এই যে একে অন্যের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। সব কিছু মিলে আমরা এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত করতে চাই আমাদের সহকর্মী আরিফকে। আরিফ, আপনাকে স্বাগতম। আরিফ, আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে বর্তমান বিশ্ব ক্রীড়াঙ্গন আসলে করোনার কারণে বলা যাচ্ছে যে মাঠে বল গড়াচ্ছে না, এরকমই বলতে হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে নতুন করে আমরা জানতে পারছি যে কিছু কিছু খেলা শুরু হচ্ছে বা হওয়ার একটা প্রস্তুতি চলছে, অনেকে প্র্যাকটিস শুরু করেছে, সেই বিষয়ে আমাদেরকে একটু জানান। আপনি বলছিলেন যে কিছু কিছু জায়গায় আসলে খুব যে বেশি খুব যে বড় পরিসরে হয়েছে তা নয়, জার্মানিতে শুরু হয়েছিল গত সপ্তাহে, এবং গতকালকেই আমরা দেখলাম যে স্পেন তারা শুরু করতে যাচ্ছে যে 8 জুন থেকে তাদের যে লা লিগা সেটি তারা শুরু করতে যাচ্ছে এবং ফুটবলে ফিরতে যাচ্ছে, এবং কয়দিন ধরেই তারা আসলে অনুশীলন করছিল এ মাস থেকেই, 8 মে থেকে যতদূর সম্ভব আমি জানি, তখন থেকে আসলে এই যে ফুটবল টিমগুলো অনুশীলন শুরু করেছিল স্পেনে। এখন স্পেনের সরকার ফুটবল দলকে মাঠে ফেরার অনুমতি দিয়েছে 8 জুন থেকে, যদিও লীগ কর্তৃপক্ষ চেয়েছিল যে 12 তারিখ থেকে যেন শুরু হয়, তবে 4 দিন আগেই নিয়ে এসছে। এখন ফুটবলারদের জন্য নিঃসন্দেহে একটা দারুণ খবর, যেমনটা জার্মানি করেছে স্পেনের ফুটবলারদের জন্য অবশ্যই দারুণ একটি খবর নিয়ে এলো। আপনি জানেন যে স্পেনের কিন্তু ফুটবলে আলাদা একটা দর্শক থাকে, বিশ্বের বড় বড় তারকারা ওখানে খেলে থাকেন, বিশেষ করে লিওনেল মেসির বার্সেলোনার কথা তো বলতেই হয়, এছাড়াও রয়েছে রিয়াল মাদ্রিদ কিংবা অন্য দলগুলো কিন্তু বেশ ফাইটিং করে আসলে চ্যাম্পিয়ন্স লিগের খেলায়ও, তো তাদের একটা থাকে আলাদা কদর। এছাড়া
ক্রিকেটের কথা বলতে হয়, ক্রিকেটের এখন তো পুরোপুরি স্থগিত, একেবারে ক্রিকেটের কথা বলতে গেলে পুরোপুরি অচল। সেখানে আইসিসি কিছু গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনগুলো আমি আসলে আপনার মাধ্যমেই দর্শকদের জানাতে যাচ্ছি, যেটি হচ্ছে প্রতিটি বোর্ডে একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা বলছে আইসিসি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া যে কোনো সদস্য দেশগুলো যদি অন্য একটি দেশে সফর করে, সেক্ষেত্রে তাদেরকে অন্তত 14 দিনের একটি আইসোলেশন ক্যাম্প করতে হবে, এবং প্রতিটি দলের সদস্যকে যেটি হচ্ছে করোনা ভাইরাসের যে পরীক্ষা সেটি করাতে হবে, এবং তাপমাত্রা শরীরে কেমন সেটি দেখাতে হবে, এবং খেলোয়াড়দের জন্য যেটি বলতেই হয় নিরাপদ যে গ্রাউন্ড সেটি নিশ্চিত করতে হবে। একই সাথে নিশ্চিত করতে হবে যে অনুশীলন ক্যাম্পের জন্য কতটা নিরাপদে তারা করতে পারছে সে মাঠে। আচ্ছা, সেক্ষেত্রে আরিফ আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে বলেন খেলোয়াড়দের জন্য নির্দেশনা, সেই নির্দেশনার বিষয়গুলো কি কি, একটু বিস্তারিত কি আমাদেরকে জানাতে পারেন কিনা? জি, সেগুলি আপনাকে বলছিলাম আসলে, যে চিকিৎসক নিয়োগ করতে হবে প্রতিটি বোর্ডের মাধ্যমে, যেমন তিনি এই সার্বিকভাবে তত্ত্বাবধানে রাখতে পারেন খেলোয়াড়দের, এবং 14 দিনের একটি আইসোলেশন ক্যাম্প থাকতে হবে, দেখবে যে আসলে তাদের শরীরের তাপমাত্রা কিংবা করোনা ভাইরাসের যে পরীক্ষা সেটিও করানো হবে। এছাড়া হচ্ছে গ্রাউন্ডের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে যেমন আরেকটি কথা বলা হয়েছে, যেমন আমরা অনেক সময় দেখি কি বলের শাইনিং করানোর জন্য ক্রিকেটাররা মুখে লালা ব্যবহার করে, এটিতে কিন্তু সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, খেলোয়াড়রা যেন কোনোভাবেই সেটি না করতে পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেমন অনেক সময় আমরা দেখি কি বোলিং করার সময় সোয়েটার কিংবা ক্যাপ কিংবা চশমা আমরা খেলোয়াড়দের দেখি যে আম্পায়ারদের দিতে, এটি কিন্তু করা যাবে না। এখানেও কিন্তু আইসিসি একটি নিষেধাজ্ঞা দিয়েছে, যতদূর সম্ভব যতটা পরিসরে আসলে নিয়ন্ত্রণ করা যায় করোনা ভাইরাস মাঠের খেলায়। আরেকটা ব্যাপার আমরা দেখলাম, সেটা হচ্ছে 4 ধাপে অনুশীলন শুরু করবে। প্রথম ধাপে আসলে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবেই শুরু করবে, এবং দ্বিতীয় ধাপে দেখা যাবে যে 2 জন করে অনুশীলন করছে, সেক্ষেত্রেও দূরত্ব বজায় থাকবে। তৃতীয় ধাপে যেটি হবে যে 10 জনের একটি গ্রুপ থাকবে, 10 জনের কম মূলত, তারা একসাথে অনুশীলন করবে, সেখানেও সামাজিক দূরত্ব বজায় থাকবে, এবং তারপর চতুর্থ ধাপে হয়তো একই সাথেই সবাই অনুশীলন করতে পারবে। এবং আরেকটি কথা বলা হয়েছে, যদি খেলা চলাকালীন কারোর মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে পুরো সবাইকে আবার আইসোলেশনে যেতে হবে। তো এই রকম আসলে অনেকগুলো নিয়ম আসলে আইসিসি উপস্থাপন করেছিলেন। রিশাদ, আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ, তিনি জানাচ্ছিলেন বিশ্ব ক্রীড়াঙ্গন পরিস্থিতি, এবং এই যে মাঠে যখন আবার খেলা নতুন করে শুরু হতে যাচ্ছে বা শুরু হবার প্রস্তুতি পর্ব চলছে, সেই জায়গায় আসলে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসক নিয়োগ করে আইসোলেশন সেন্টার তৈরি করে এই বিষয়গুলোতে আসলে কিভাবে গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে আরিফ জানাচ্ছিলেন, এবং আসলে কি কি নির্দেশনা ছিল সেই বিষয়গুলো কিন্তু জানাচ্ছিলেন। এই ছিল আরিফের পক্ষ থেকে, এবং এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আজকের রাশিফল জানতে। রাশিফল জানাবেন কেসি পাল। রাশিফলে যাবার আগে একটু বলে নিই যে আসলে আজকের যে রাশিফল, সেই রাশিফল সম্পর্কে কিন্তু আসলে সবারই দেখা যায় যে পত্রিকা, অনলাইন, বিভিন্ন ফোনের অ্যাপস, এগুলোতে মানুষের চোখ অনেক বেশি থাকে যে কেমন কেমন হতে যাচ্ছে আজকের দিন। আসলে আজকের দিন কেমন হবে সেই বিষয়ের উপর নির্ভর করে হয়তো মানুষ তার কর্মপরিকল্পনা ঠিক করেন, মানুষ চেষ্টা করেন যে তার যে বিস্তারিত যে আছে সেই বিষয়গুলো জানতে, কোনো বিপদের ঘন ঘটা আছে কিনা, নাকি প্রেম যোগ শুভ কিনা সেই বিষয়গুলো মানুষ জানবার চেষ্টা করেন, আবার সেই সাথে চাকরির যোগ আছে কিনা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করেন। তো সেই বিষয়গুলোই আমাদেরকে জানান কেসি পাল। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে, তিনি জানাবেন আজ আপনার ভাগ্যে কি ঘটে যাচ্ছে। সকল দর্শক বৃন্দদেরকে আগাম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটিতে মেষ রাশির জাতক ব্যক্তিদের বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এমনকি মেষ রাশির জাতক ব্যক্তিরা যে কাজে হাত দেবে তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইতে পারে। এবার আসি বৃষ রাশি। বৃষরাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর হয়ে থাকবে, এমনকি আপনাকে
অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে। এক কথায় আয় বুঝে ব্যয় করুন, নচেৎ কিন্তু সঞ্চয়ে হাত পড়তে পারে বা ধার দেনা করে বাড়ি ফিরতে হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী, শ্বশুরালয় এমনকি মাতুলালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো সুবর্ণ সুযোগ প্রাপ্ত হবেন। তাছাড়া গৃহ বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে কিন্তু শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না, তাই তো শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে বা 2 নম্বরী কাজ বাজ পাশ করে দিতে পারে। সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারায় কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি জাত ব্যক্তিদের কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে স্থিত স্থানে বদলি বা পদোন্নতির পথ সুগম করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাত ব্যক্তিদের দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব বা ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনা অনেকাংশে বেশি। অবশ্য সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে আজকের দিনে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। এমনকি হারানো ধন সম্পদ, সম্পত্তি, ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হতে পারে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাত ব্যক্তিদের চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ আনন্দে কাটবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সুসম্পন্ন হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসার সম্ভাবনা অমূলক নয়। এবার আসি মকর রাশি। মকর রাশির জাত ব্যক্তিরা আজকের দিনটিতে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হয়, শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়লেও মেঘের আড়ালে সূর্য হাসবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এমনকি যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া বিদ্যা শিক্ষায় ব্রতীদের মন, ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ সেই সঙ্গে অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। তবে মীন রাশির জাত ব্যক্তিদের অবশ্যই আজকের দিনে দ্বিচক্রযান এড়িয়ে চলতে হবে। হ্যালো, অনেক ধন্যবাদ কেসিপাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং রাশিফল জানাবার জন্য। আশা করি আপনারও আজকে সারাদিন খুব ভালো যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা কেসিপালের কাছ থেকে জানছিলাম রাশিফল। আজ সকাল থেকে আমরা আসলে সংবাদপত্র পর্যালোচনায় এটুকু জানতে পেরেছি যে আগামীকালকে ঈদের যে আয়োজন রয়েছে সেই ঈদ আয়োজন আসলে সব কিছুই ঈদ উৎসব পালিত হবে নিশ্চয়ই, কিন্তু তারপরেও সেটি একটা নির্দিষ্ট আওতার মধ্যে থেকে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে, কারোর সাথে কোলাকুলি করা, নামাজের সময় যে সামাজিক দূরত্ব সেটি বজায় রাখা, কোলাকুলি করা এবং হাত মেলানোর ক্ষেত্রে বিরত থাকা, এই বিষয়গুলোতে সবসময় প্রাধান্য দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি বারবার মেনে চলার কথা বলা হচ্ছে। যারা বাড়িতে গেছেন বা যারা বাড়িতে ফিরেছেন তাদের আসলে নিরাপত্তা বা সুরক্ষা এবং একই সঙ্গে তার পরিবারের সুরক্ষাকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে যখন আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম, তিনি এই কথা বলেছিলেন এবং সেই সাথে আসলে করোনা পরবর্তী সময়ে যে
আসলে মাঠের খেলা কেমন করে গড়াবে সেই বিষয়গুলোতেও কিন্তু আমরা আসলে আলোকপাত করেছি। এই ছিল আজকের মতো আয়োজন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের সারাদিন আপনাদের খুব ভালো কাটুক। বিদায়।